হাই বন্ধুরা, আমি স্মৃতি কণা। আমি আজ আপনাদের আলু কাবলির রেসিপি করে দেখাবো। এর জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার তা সেগুলি হলো, প্রথমে আমাদের দরকার আলু সেদ্ধ, তারপর মটর সেদ্ধ করে রাখা আছে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, শশা কুচানো। আর মশলার মধ্যে আমাদের লাগবে ধনে গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। আর লাগবে লেবুর রস আর বিট নুন। এখন আমি আপনাদের আলু কাবলি করে দেখাবো। প্রথমে আমাদের আলুটাকে নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে, তারপরে মটর নিতে হবে, আর লাগবে শশা কুচানো, ধনে পাতা কুচানো, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, জিরে গুঁড়ো, জিরে, ধনে, মৌরি গুঁড়ো, মশলাটা ভাজা গুঁড়ো মশলাটা, লেবুর রস আর বিট নুন। দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা এটাকে শুধুই খেতে পারেন বা মুড়ির সঙ্গে খেতে পারেন, খুব দারুণ খেতে হয়। আপনারা করবেন, ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন।